চলিত বর্ষ স্বল্প বৃষ্টিপাতে চাষ জমিরে চাষ হয় নদিয়া বেড়ে এবে সম্পূর্ণ জমি ঠায় ঠায় হয়েছে। আমি অছি এবে অনুগুল জেলার ছেন্ডিপদা তহসিল অধীন এবং এটি কংগ্রেস পক্ষর বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে এবং মরুড়ি পদে দাবিপত্র প্রদান করা হয়েছে। আমি সিধাসলখ আলোচনা করবে আজ্ঞা কম কে এটি কংগ্রেস পক্ষর দাবিপত্র দিয়া হয়েছে চাষীক চাষ জমিরে মরুড়ি পাই আপনার এটা অছপা না আপন সম্পূর্ণ ভাবে জাঁছেন পুরা ব্লক কম পুরা জেলার অনুগুল জেলার বর্ষা নহবা হেতু পুরা সম্পূর্ণ মরুড়ি কম পুরা চাষী হতাশ আছে। আপনি যুয়াড়ে দেখুন প্রত্যেক চাষ বিলরে গাই চলিবা আরম্ভ করলে যদি সরকার এটা হুদুদ করা কথা যে কমিটি কোণ পাই এপর্যন্ত সরকার চুপচাপ বসছেন চাষী এটা হতাশ হয়ে বসছেন দেখুন বিল হুড়ে চাষী স্বর্গ মানে আকাশ অনেকি বসছেন টিকি বর্ষা হলে আমি বঞ্চি যাবু কিন্তু সেতক বি হেউনি তো সরকার সরকার আমি চেতাই দেওয়া চাহুছু যে সম্পূর্ণ রূপে জেলা কু আমার তহসিল ছেন্ডিপদা ব্লক যে অছি সম্পূর্ণ রূপে এখন মরুড়ি ঘোষণা করা যাও আর সম্পূর্ণ কিছু অঘটন ঘটিবা পূর্বর চাষী মানক সরকার আমাকে এতকি চেতাই যাওয়া চাহুছু যে চাষী মানুষ সহায়তা করতু সম্পূর্ণ রূপে যদি তাকে সহায়তা ন করতে দেখুন এটি যেতে কলকারখানা আছে এটি আমার এরিয়া লোক না আমি চাষ আমি জমি পড়াইছি এটি আমার লোক চাকরি বাকরি কে পাই না লক্ষ লক্ষ লোক বাহারে যে কাম করলে করোনা ভয়রে করোনা মাড়ে বাহারে বি চাকরি না ঘরে আসি বসে চাষ উপরে নির্ভর করছেন কিন্তু চাষ না না এটি কাম না কম করবে আজ হতাশ হয়ে বসছেন সরকার আমি সমস্ত যেতে যুব অনেক রোজগার দিয়া যাও আউ চাষী চাষী মানুষ যে সম্পূর্ণ মরুড়ি ঘোষণা করা যাও তাকে সহায়তা দিয়া যাও আজ্ঞা কো কবে সরকার কুমার চাষ জমি কি জলসেচন ব্যবস্থা আছে কিন্তু এটি ছেন্ডিপদা ব্লক যেকোনসি জলসেচন ব্যবস্থা কহবে দেখি সম্পূর্ণ ভাবে সে তলিয়া অঞ্চলের কোনসি প্রকার চাষ হয়নি এখন আপনার কম দেখুন আজ ছেন্ডিপদা ব্লকরে আজ চাষ কার্য টোটালি মানে চাষ পুরা উজুড়ি যাইছে এবং রাজ্য সরকার আজ সম্পূর্ণ ভাবে বিফল হয়েছেন মরুড়ি মোকাবিলা করবার প্রাকৃতিক দুর্বিপাক কেতবে ঘটব কিছু জনা না কিন্তু রাজ্য সরকার দায়িত্ব কর্তব্য কোণ যে মরুড়ি মোকাবিলা করা তাঁর যথেষ্ট সাধন রহবা দরকার এবং মরুড়ি যেতে কম ক্ষয়ক্ষতি হব সে দিগর প্রয়াস করা দরকার এবং দুঃখর কথা এটি যে 81টি উঠা জলসেচন প্রকল্প অতি 41টি হচ্ছে অকামি সেতিরে কেমিতি চাষ ভাই চাষী ভাই মানে কেমিতি চাষ করিবে এবং যে মাইনর ইরিগেশন প্রজেক্ট আছে সেগুড়ক মধ্যে চাষ জমিকে জল দেউ না এবং যে ক্রস বন্ধ আড়ি বন্ধ সব সরকার করছেন বা করছেন সেগুলো কেবল ঠিকাদার পোষিবা পাই তেমন আজ মরুড়ি মোকাবিলার সরকার বিফল হয়েছেন তেমন আমি এটি সরকারকে চেতাবনী দেছু যে ছেন্ডিপদা ব্লক আপনার সম্পূর্ণ 100% মরুড়ি ডিক্লার করতু এবং চাষী ভাই মানকর যে ঋণ অছি চাষী ঋণ অছি তাকে ছাড় করতু এবং যে বীমা কথা আমি কহুছে সরকার ডিণ্ডিম পিটুছেন বীমা পয়সা মধ্যে চাষী মানে পাও না সেটা ঠিক ভাবে চাষী মানুষ দিও এবং যেহেতু করোনা মাড় যোগ আজ চাষী মান পকেটে পয়সা না এবং দর বৃদ্ধি যোগ পেট্রোল ডিজেল গ্যাসর দর বৃদ্ধি যোগ এবং যেতে আনুষঙ্গিক জিনিসের দর বৃদ্ধি যোগ আজ লোক পাখে পয়সা না তেমন আজ চাষী ভাই মানুষ 6,000 টাকা লেখা অনুদান ঘোষণা করা যাও বলে মধ্য মাসক আমি সে মধ্যে ডিক্লার করছি দেখুন কংগ্রেস পক্ষর দাবি হচ্ছে এবং সাধারণের মধ্যে দাবি হচ্ছে কি মরুড়ি ঘোষণা করা যাবে এবং আউ গোটিয়ে প্রশ্ন পচারি আজ্ঞা কম কবে আজ্ঞা কালিয়া যোজনা সমস্ত পয়সা মিলছে আপনার মিলছে নাই আজ্ঞা আমি মিলুনি কংগ্রেস না কিছু মিলুনি আজ্ঞা কংগ্রেস লোক কালিয়া নাকি বালিয়া দেখুন যা প্রতিক্রিয়া রয়েছে কি সরকার যোজনা আছে কেবল কাগজপত্রে অছি এবং যে প্রকৃত চাষী সেমানকু মিলি পারুনি অন্য পক্ষে কংগ্রেস পক্ষর দাবি রয়েছে কি কিভাবে ভাবে মরুড়ি ঘোষণা হব এবং চাষী মানে উপকৃত হবে সরকার এখন গুরুত্বর সহ নেওয়া আবশ্যক রয়েছে এবং চাষী উপযুক্ত ক্ষতিপূরণ দেলে চাষী উপকৃত হবে অনুগুল ছেন্ডিপদার ভাগীরথ সাহ রিপোর্ট অর্গস্ট নিউজ।